আপনারা দেখতে পাচ্ছেন তিরুবনন্তপুরমের আজিমালার 58 ফুট উচ্চতার শিবমূর্তি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি তিরুবনন্তপুরমের আজিমালার 58 ফুট শিবমূর্তির মন্দিরের দিকে। তো আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমি ওখানে গিয়ে পুরো মন্দিরটির ভিডিও করে আপনাদেরকে দর্শন করাবো। ভিডিওটি কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, আশা করি সবার ভালোই লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মদন মোহন। এখন আজ আমি চলে এসেছি কেরালার আরিয়ামালা। তো এখানে একটি মন্দির রয়েছে, আসলে আমি তো এখানকার সব মন্দির কোনটা কি আমি ঠিক জানিও না, তাও আমি ভিডিওটা করছি। তোমরা আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি এই মন্দিরটা আপনাদেরকে পুরো ভিডিওটা করে দর্শন করাবো। এটা হচ্ছে আরিয়ামালা। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন মন্দিরের আশপাশ ঘুরে দেখানো যাক। আর সঙ্গে দেখুন আমার গোপালও এসেছে, এই আমার গোপাল আছে। আমি যেখানে যেখানেই যাচ্ছি আমার গোপালকে নিয়েই যাচ্ছি, তাহলে চলুন। সত্যি এখানকার পরিবেশ এতই সুন্দর, কি বলবো, মানে বলার মতোই নয়। আর মন্দিরটাও দেখুন খুব সুন্দর। এই যে এখানে লেখাই দেখাচ্ছে আজিমালা, ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে কি না আমি জানি না, কারণ এখানে তো কোনো মন্দিরেই দিচ্ছে না। তাও আমি চেষ্টা করছি, ভেতরে দেয় কি না আমি চেষ্টা করছি, বাইরেটা পুরোটাই আপনাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে দেবার আমি ভেতরেও চেষ্টা করছি। যদি নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে পারি তো ভেতরে গিয়ে দেখিয়ে দেবো, বাইরেটা আগে দর্শন করে নিন। সত্যি মন্দিরটি ছোটোর মধ্যে খুবই সুন্দর। আমি এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। এই হলো সেই 58 ফুটের শিবমূর্তি যা আপনারা দর্শন করছেন। অবশেষে মন্দিরটির পিছন দিকে এই সমুদ্র, মানে বিচটা রয়েছে,
তো সত্যি মানে অসাধারণ একটা জায়গা, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই যেরকম জায়গা। আর সমুদ্রর তো গর্জন শোনাই যাচ্ছে, ভীষণ সুন্দর। চল চল এগিয়ে চল। দেখুন মানে লোকের সমাগম কত সেটাও দেখা যাচ্ছে। এটি একটি গাছ, এই গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না, বাট গাছটা খুব নাকি জাগ্রত। এখানে এই যে এই কি কাঠের এই টাইপের কি সব বেঁধে রেখেছে, এইগুলো যে যা মানত করে, মানত পূরণ মানে মানত পূর্ণ হলে তারপরে এসে নাকি খুলে দেয়। এই গাছটা খুব জাগ্রত, বাট আমি জানি না গাছটার নাম কী। আর এখানে তো কাউকে ভাষা বোঝাতেও পারছি না, কেউ বুঝতেও পারছে না।